বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি হাউস আয়োজিত গ্রাফিক্স ডিজাইন ফ্রি গ্রাফিক্স ডিজাইন করো দিয়ে স্বাগতম আপনাদের সবাইকে। গত পর্বে আমরা দেখেছিলাম যে গ্রাফিক্স ডিজাইন দিয়ে কী করা যায়, গ্রাফিক্স ডিজাইন শিখলে কী কী করতে পারবেন, অনলাইন থেকেও আর্ন করতে পারবেন এবং আপনার রিয়েল লাইফ থেকেও অনেক কাজ আছে আপনারাই জানেন। তো এর ধারাবাহিকতায় আজকে বেসিক গ্রাফিক্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো সময়ের স্বল্পতার জন্য, সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই গ্রাফিক্স সফটওয়্যারটি রান করে রেখেছি এই প্রোগ্রামটি, যেহেতু এই প্রোগ্রাম রান করার সময় কিছুক্ষণ সময় নেয়। তো আপনারা যারা নতুন তাদেরকে একবার দেখিয়ে দিই যে ফার্স্টে স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট বাটন এখানেই, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে স্টার্ট বাটন। এখানে ক্লিক করার পর এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর এরকম লেখা আসবে, আপনারা যে সফটওয়্যারটি আপনাদের ইনস্টল করে রাখবেন তো সেখানে অবশ্যই এভাবে লেখা থাকবে যে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর এভাবে লেখা থাকবে। তো আমার এখানে সিসি 2007 দেওয়াতে এখানে সিসি 2017 শো করতেছে, সরি 2017। আর আপনারা যদি CS6 বা CX4 এরকম দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা শো করবে। তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে পর্দায়, সচল ডকুমেন্ট এরকম আসবে। তো আমার এখানে যে এই ডকুমেন্টগুলো শো করতেছে এটা হচ্ছে আমি যে কাজ করেছিলাম রিসেন্টলি, এগুলো শো করতেছে, এগুলো দেখার বিষয় না। আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখানে যে মেনু বারে, মেনু বারে কাজ করবো। ফার্স্টে চলুন ফাইল, ফাইলে ক্লিক করে ফাইল থেকে নিউতে ক্লিক করে, নিউতে ক্লিক করার পরে এরকম একটা ডকুমেন্ট আসবে, সচল ডকুমেন্ট। এই ডকুমেন্টে এখানে ইউ রিসেন্ট আইটেম, এখানে অটোমেটিক্যালি পেজের সাইজ দেওয়া আছে, আমরা যে কোনো একটা সাইজ দিলেই হবে, নিলেই হবে। তো এখানে এই পাশে দেওয়া আছে ইঞ্চি এবং ওয়েট 6, হাইট 4। ইচ্ছে হলে আপনি ওয়েট কত বা হাইট কত সেটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি ওয়েট 6 এবং হাইট 4 রেখেই এখানে কাস্টমে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করতেছি। তো পেজটি চলে এসেছে, আমার যেটুকু দরকার ছিল সেই এরিয়া চলে এসেছে। আজকের কথা ছিল আমরা গ্রাফিক্স কী, নতুন পেজ পরিস্থিতি, নতুন টুলস পরিস্থিতি, কালার সেটিং, টেক্সট, গ্রাফিক্স কী অবশ্যই আপনারা জানেন। এরপর আমি বলছি গ্রাফিক্স হচ্ছে একটা ডিজাইন, একটা ডিজাইনকে আপনারা কালারের সমন্বয় করে প্রাণবন্ত করা হচ্ছে গ্রাফিক্স। আসলে কালার ছাড়া গ্রাফিক্সের কোনো মানে হয় না, যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট দেখে থাকি আমরা, এটাও একটা কালার, ব্ল্যাক একটা কালার, হোয়াইটও একটা কালার। যদিও কম্পিউটারে হোয়াইট কালার কোনো ভ্যালু নাই, পেপারে হোয়াইট কালার হয় না, কারণ পেপারের যে এরিয়া সাদা সেটা যদি প্রিন্ট দিই সাদাই আসবে। সো ব্ল্যাক হোয়াইট থাকলে ব্ল্যাক কালার আমরা যদি সিলেক্ট করি, ব্ল্যাকটাও একটা কালার। তো কালার এবং ডিজাইনের, আপনার মনের মতো কোনো ডিজাইনের সমন্বয় হচ্ছে একটা গ্রাফিক্স। আপনি যে কোনো ডিজাইনই করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ভায়ার অথবা লাইফ কী চাচ্ছে সেই অনুযায়ী আপনি ডিজাইন করতে হবে। তো আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিকের পাশাপাশি অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলও জানতে হবে, যেন ইনস্ট্যান্ট আপনি কাজ করে টাকা আর্ন করতে পারেন। তো আমি যে এখানে দুটো অবজেক্ট নিলাম, এই দুটো অবজেক্টে বলতে পারেন একটা গ্রাফিক্স। তো অবশ্যই আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতে করতে অবশ্যই জানবো কীভাবে কী কী ডিজাইন করবো, কীভাবে করলে কী হবে, এসব অবশ্যই জানবো। তো গ্রাফিক্সটা কী এটা অবশ্যই বুঝতে পারছেন আশা করি। এরপর চলুন নতুন পেজ পরিস্থিতি, আমরা একটু আগে যখন পেজটা ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেজটা যখন ফার্স্টে রান করেছি ফাইল থেকে নিউতে ক্লিক করে আমি সেই ডকুমেন্টসটাকে সেটিং করে নিয়েছি। তো এই পেজটা হচ্ছে গ্রাফিক্সের মূল সচল ডকুমেন্ট যেখানে আমরা কাজ করে থাকি। এখানে আরও পিক্সেল আছে, পিক্সেলও নিতে পারেন, ইঞ্চি আছে ইঞ্চিতেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো পেজের ব্যাপারটা আমরা যেহেতু আগেই দেখে ফেলেছি সেহেতু এখন আর বলার কিছুই নেই, পেজ যেহেতু নেওয়া হয়ে গেছে। এখন দেখবো টুলস পরিস্থিতি, আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ আসলে অনেকেই অতিরিক্ত কথা পছন্দ করে না, আসলে যেটা বলার সেটাই বললেই হয়, যেহেতু টিউটোরিয়াল আপনারা ইচ্ছা করলে এটাকে টেনে আরেকবার রিপিট করে দেখতে পারেন। তো এই জন্য আর একটা টুলস নিয়ে বা একটা অপশন নিয়ে বারবার বলতে চাচ্ছি না।
এবার আসি টুলস পরিচিতি। টুলস পরিচিতি হচ্ছে এখানে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে লেফট কর্নারে লেফট সাইডে একটা আমরা দেখতে পাচ্ছি লম্বা লম্বি একটা সরি দেখুন এই যে এই একটা বার আছে, এই বারটি হচ্ছে আপনার টুল বক্স, এখানে এই টুল বার, টুল বারের ভিতরে অনেক টুল আছে। এখানে মাউজে যখন আমি কার্জন নেব, দেখুন মাউজের পিছনে একটি লেখা শো আছে ডিরেক্ট সিলেকশন টুল, মাউজ নেওয়ার সাথে সাথে এটি শো করবে। তো তার মানে হচ্ছে আমরা টুলের কী নাম, প্রত্যেকটা টুলের নাম আমি বলতে গেলে অনেক সময় ব্যাপার। সো একটা দিয়েই বলে দেখিয়ে দিচ্ছি যে এটা কী, যেমন এটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর এখানে যখন আমি নিচ্ছি সেটা হচ্ছে আবার শো করতেছে লেসো টুল, একটু দেখুন লেসো টুল। তো এভাবে আপনারা টুলগুলো দেখে নেবেন, মুখস্থ করে নেবেন অবশ্যই দরকার আছে, কারণ কোন টুল কী কাজ করে সেটা আপনার যদি প্র্যাকটিস ভালো না জানেন সেটা আপনার ধরতে পারবেন ইনস্ট্যান্ট। সো ইনস্ট্যান্ট ভালো গ্রাফিক্স জানতে হলে বা ডিজাইন করতে হলে আপনাকে টুলগুলোর নামও জানতে হবে। এটা নিচ্ছি, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। তো কোনটা কোন টুল সেটা আমরা অবশ্যই জানবো, এর আগে টুলের পরিস্থিতি আপনারা কীভাবে জানবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা আরেকটা কথা আছে, এখানে একটা প্যালেট আছে, এই প্যালেটটা হচ্ছে এখানে কালার প্যালেট আছে, তারপরে হচ্ছে কালার গাইড আছে, তারপর হচ্ছে কালার থিম আছে, তারপর হচ্ছে সোয়াচ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে যখন কাজ করবো তখন অবশ্যই বুঝতে পারবেন। তারপর হচ্ছে ব্রাশ আছে, ব্রাশের মতো করে কাজ করা যায় এবং নিজেরাও ব্রাশ তৈরি করা যায়, ব্রাশের কী কাজ সেটা অবশ্যই দেখতে পাবেন। এরপর দেখবো হচ্ছে কালার সেটিং, কালার সেটিং কীভাবে করতে হয়। গ্রাফিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কালার, আপনাকে কালার নিয়ে কাজ করতে হবে। যেমন আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এখানে আমি নতুন করে নিচ্ছি, ডিলিট করে দিই, এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে একটা অবজেক্ট নিলাম, নিয়ে একটু বড় করে নিই। নেওয়ার পর দেখুন এর বাউন্ডারিতে একটা কালার আছে, যদিও এটা দেখা যাচ্ছে না, আর ভিতরে একটা কালার আছে, ভিতরেটা হচ্ছে ফিল কালার আর বাউন্ডারিটা হচ্ছে বর্ডার কালার। এই দেখুন বর্ডার একটা কালার আছে, ছোট্ট করে চিকন করে কালো, এটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে খেয়াল করুন এই পাশে বাম পাশে যে আমরা টুল বক্সে দেখতে পাচ্ছি, এখানে আপনি নেওয়ার সাথে সাথে একটা একটা লেখা আসছে ফিল, তার মানে হচ্ছে আমাদের ফিল কালার হচ্ছে দেখুন এই এটা হচ্ছে ফিল কালার, ফিল কালারটা হচ্ছে বেগুনি কালার টাইপের বা বেগুনি বলা যায়, আর লাইন কালার যেটা বর্ডার কালার হচ্ছে কালো। তো এটি কীভাবে আমরা স্ট্রোক কালার বলে আর কি, স্ট্রোক অথবা বর্ডার কালার, এটিকে আমরা যদি চেঞ্জ করতে চাই, যে আমি যদি এখন ইচ্ছা করলে যে ফিল কালারটা চেঞ্জ করব, সেটা হচ্ছে কীভাবে, এখানে জাস্ট ফিলের ভিতরে দুইটা ক্লিক করবেন, রাইট বাটন মাউসের লেফট বাটনে দুইটা ক্লিক করবেন, করার পর এরকম একটা কালার পিকার একটা আসবে, অপশন আসবে, অপশন আসার পর এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যেটাকে আপনার পছন্দ হয় ক্লিক করে ওকে দিবেন জাস্ট, এরপরে কালার চেঞ্জ হয়ে গেল। এখন বর্ডার কালারটা কী করবেন, বর্ডার কালারও যদি এভাবে করতে চান বর্ডারে গিয়ে এভাবে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার পর আসবে, আমি সিলেক্ট করে ওকে দিলাম, বর্ডার কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন আমি একটু মোটা করে দিচ্ছি। এখানে আরও একটা ব্যাপার, অবজেক্ট আমি নেওয়ার পরে দেখুন উপরে এরকম একটা বার থাকবে, বার আমি ডিলিট করে দিই, দেখুন ফার্স্টে থেকে নেই, এরকম একটা অবজেক্ট আসার পরে এই বারটা শো করবে। বার শো করার পরে এখানে স্ট্রোক নামে একটি লেখা আছে, দেখুন আমরা যদি বর্ডারটাকে মোটা করতে চাই, স্ট্রোক নামে একটি লেখা আছে, স্ট্রোক এই স্ট্রোক এখানে যে 1 ফিট আছে, 1 ফিট থেকে আপনার ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো চাই দিন বাড়াবেন কমাবেন। তা আমি বর্ডারটা একটু বাড়াই নিই, 5 করে দিই, দেখুন অনেক মোটা হয়ে গেল। তো এভাবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আর
ভাইয়ের যখন কাজ করবেন, ভাইয়ের অনেক সময় বলে দেন যে আপনার তার কতটুকু কী দরকার, কতটুকু কী ম্যাপ দরকার। সো এই ব্যাপারে আপনার স্ট্রোক সম্পর্কেও জানতে হবে, স্ট্রোক সম্পর্কে কীভাবে বাড়াবেন কমাবেন সেটাও এখান থেকে জেনে নেবেন। আর ভালো প্র্যাকটিস করবেন, যেটা যখন তিনি দেখবেন আপনার মতো করে আপনি আরও বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখানে এই পাশে অপাসিটি দেওয়া আছে, দেখুন এই যে এইবার অনেকগুলো আছে, ইউনিফর্ম এখানে আছে, বেসিক আছে, এগুলোকে দেখবেন। এরপর অপাসিটি আছে, অপাসিটিটা দেখুন কম বাড়ানো কমালে কী হয়। অপাসিটি হচ্ছে এই কালারটা, লাইন কালারের যে আমরা দেখছি সেটা হচ্ছে কি, সেটাকে যদি আপনারা এই ফুল অবজেক্টকে যদি ঝাপসা করে দেন বা এটাকে এটা কি বলে জলছাপ করে দেন, সেক্ষেত্রে অপাসিটি কমাই দিলে হবে। দেখুন জলছাপের মতো হয়ে গেল, জলছাপের মতো হয়ে গেল। আবার যদি আমরা এখন এখান থেকে অপাসিটি বাড়াই দিই সিলেক্ট করে, আবার হয়ে গেল। এভাবে প্র্যাকটিস করবেন। আর এগুলো হচ্ছে কোনটা কী, এটা আসলে আমরা যখন অ্যাডভান্সে যাব অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপরে এখান থেকে একটা জিনিস হচ্ছে, দেখুন ক্লিক করার পরে এই পাশে একটু কমে গেছে। তো এটা হচ্ছে আসলে লাইন নিয়ে, যদি লাইন নিয়ে করি তাহলে আরও জিনিসটা সুন্দর বুঝবেন। এটা আসলে এভাবে বোঝা যায় না, লাইন নিয়ে লাইনটাকে আমি একটু মোটা করে নিই নিলাম। এরপরে ইউনিফর্ম থেকে যদি আমি এটা সিলেক্ট করি, দেখুন দুই পাশ চিকন হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন এখানে এগুলো কী কাজ। আরেকটা যদি আমি যদি এটা নিই উইথ প্রোফাইল ফোর, এটা নিয়ে দেখবেন দেখবেন এক পাশ চিকন আর এক পাশ মোটা। তো আবার সিলেকশন করে এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। দেখুন তো এভাবে প্র্যাকটিস করবেন, এবং কি যখন যাই দেখাবো খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে টেক্সট সাইজিং, টেক্সট সাইজিং ব্যাপারে আমরা এখান থেকে টাইপ টুল নিতেছি, টাইপ টুল নিয়ে এখানে কিছু একটা লিখে আসলে গ্রাফিক্সের কাজ করতে গেলে অবশ্যই পিসির অনেক স্পিড দরকার পড়ে। তো সেক্ষেত্রে আপনারা এটা ফলো করবেন, অবশ্যই কোর আই থ্রি মানের পিসি নেবেন। আমারটার কনফিগার ভালো, কিন্তু এই মুহূর্তে আসলে হ্যাং করতেছে, মাঝে মধ্যে এমন করে থাকে। দেখুন টাইপ টুল ক্লিক করার পরে আমাদের এখানে সেই টুল বক্সের অটোমেটিক এটা লিখে আসছে, এটা আপনারা এখানে থেকে সিলেক্ট করে এটা কেটে দিলেই হবে। এরপর এখানে কিছু একটা লিখি আমরা, যেমন আইটি আই হাউস, আমি আইটি হাউস লিখলাম। তো এটি এখান থেকে আপনি ইচ্ছা করলে টেক্সটের যে সাইজ আছে, এখানে দেখুন একটা টেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা উপরে অটোমেটিক একটা বার আসছে। আমি যখন টেক্সটের বাইরে ক্লিক করলাম, অবজেক্টে ক্লিক করলাম, তখন একটা বার আসছে, সেখানে কিন্তু এটা অন্য একটা বার, যেখানে এখানে কালার শো করতেছে, বাউন্ডারি শো করতেছে, তারপর স্ট্রোক শো করতেছে। আবার টেক্সটে যখন আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে এখানে ধরুন আরেকটা বার আসলো, এখানে অপাসিটি, ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হচ্ছে আপনার ফন্ট সাইজ কী থাকবে বা ফন্টের স্টাইল কী থাকবে ক্যারেক্টার, সেটাই নির্দেশ করে। তারপর এটা যে রেগুলার টাইপ দিবেন নাকি বোল্ড দিবেন সেটা শো করতে শো করবে এখানে। তারপর এখান থেকে সাইজ, আমি সাইজিংটা একটু বাড়িয়ে নিচ্ছি, দেখুন এর মধ্যে 36 আছে, এই জন্য অনেক বড় দেখাচ্ছে। আর রেগুলার থেকে আমি যদি এখান থেকে বোল্ড করে নিই, বোল্ড হচ্ছে একটু মোটা হয়ে যাবে, দেখুন মোটা হয়ে গেল। তো এটা হচ্ছে টেক্সট সাইজিং এবং রিসাইজিং এফেক্ট। এটি আরও সামনে আরও অ্যাডভান্স লেভেলে আমরা যখন ক্লাস নেব সে তখন অবশ্যই ভালো করে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, আশা রাখি আগামী পর্বে আমাদের কথা অনুযায়ী টুলসের ব্যবহার দেখবো, এরপরে ভিজিটিং কার্ড তৈরি, প্যাড তৈরি, এগুলো আস্তে আস্তে এক এক পর্ব করে দেখে নেব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।